হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি শাড়িটাড়ি পরে সকালে রেডি হয়ে গেছি, আর আমি যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে। অনেক দিন পর, প্রায় বছরখানেক হলো দক্ষিণেশ্বরে যাওয়া হয়নি, অনেক দিন পর যাচ্ছি। আর দেখো রাস্তাটা সকালের কি সুন্দর ছিল, যদিও একটু আমাদের দেরি হয়ে গেছিল, তখন 8:30 মতো বাজে, তবুও সকাল, আর যেতে আমাদের একটু টাইমই লেগেছিল। দেখো এসেও গেছি, ওই যে দেখা যাচ্ছে একটু দক্ষিণেশ্বরের মন্দিরটা, তো পৌঁছে গেলাম। যদিও আজকে ছিল রবিবার, আর ভেবেছিলাম যে রবিবারে হয়তো বন্ধ থাকে, কিন্তু না, রবিবারে অনেক, মানে অনেকটা বেশি ভিড় হয় অন্য দিনের তুলনায়। আর খুব ভালোভাবেই চলে গিয়েছিলাম, কিন্তু অনেকটা ভিড় হয়েছিল। দেখো আমরা পৌঁছেও গেছি, অনেক, আর অনেকে বাড়ি ফিরছে পুজো দিয়ে। বললাম না যে আমাদের একটু দেরি হয়ে গেছে, প্রায় আমাদের আস্তে আস্তে 9:30 বেজে গেছিলো, আর ভিতরেও প্রচণ্ড পরিমাণে লাইন দিতে হয়েছিল। আর এখানে তো গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে, আর অতটা ভিডিও করতে পারিনি, কারণ যেতে যেতেই আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো, তো আমাদের ফোনটা তাড়াতাড়ি জমা দিয়ে দিতে হয়েছিল। আর সেখানেও লাইন, মানে সমস্ত কিছুতেই লাইন দেওয়া হচ্ছিলো। আর তারপরে দেখো আমরা আদ্যাপীঠে চলে এসেছিলাম, আর আদ্যাপীঠের খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। দেখো আমরা এখন বাড়ি চলে আসছি, আর বেলুড় মঠে যাইনি, যেহেতু আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আদ্যাপীঠেও যাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু দক্ষিণেশ্বরে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওখানে গিয়েছিলাম। আর সেরকম শীতের পোশাকও নিয়ে যাওয়া হয়নি, তাই আমরা চলে এসেছি।